পাঁচ বছর ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনের গাছগুলোতে বাসা বেঁধে আছে অতিথি পাখি শামুক খোল। সারাদিনই এই পাখির কলকাকলিতে মুখরিত হয়ে থাকে হাসপাতাল প্রাঙ্গণ। যা দেখে যে কারোই প্রাণ জুড়িয়ে যায়। বছর খানেক আগে কর্তৃপক্ষ পাখিগুলোকে তাড়াতে হাসপাতালের প্রধান ফটকের সামনের গাছগুলো কাটতে উদ্যত হয়। তবে বিষয়টি গণমাধ্যমে ফলাও করে প্রচার হওয়ায় সে যাত্রায় বেঁচে যায় পাখিগুলো। তবে এবার আর শেষ রক্ষা হয়নি, মরতে হয়েছে শতাধিক শামুকখোল পাখিকে। শনিবার বিকেলে হাসপাতালের বাইরে ড্রেন নির্মাণ কাজ করার সময় দুটি গাছ কেটে ফেলেন শ্রমিকরা। এ সময় প্রায় অর্ধশত শামুকখোল পাখির বাচ্চা গাছ থেকে নিচে পড়ে মারা যায়। আর গাছ দুটিতে থাকা 20টি শামুকখোল পাখি খাওয়ার জন্য রেখে দেয় শ্রমিকরা। আরও প্রায় 30টি পাখি ধরে নিয়ে যায় স্থানীয়রা। ফুলে মানে কেটে ফেলে দিয়েছে আর মেন ইয়াতে হয়েছে তো, আর ওটা না কাটলে হয়েছে না। না না, কাটা লাগতো, ঠিক আছে। আর মানে আমাদের ড্রেন করার সময় গাছটা মিডিলে পড়ে গেছিল। উন্নয়ন কর্মকাণ্ডের নামে এভাবে পাখিগুলো মেরে ফেলায় ক্ষুব্ধ পাখি প্রেমীরা। শামুকখোল পাখিগুলোর একটা অর্ডিনারি ব্যবস্থা না হওয়া বা তাদের জন্য অপেক্ষা করা যে বাচ্চাগুলো বড় হওয়ার পরে তারা এটা করতে পারত, তো এটা নিয়ে আমরা যারা পাখি নিয়ে রাজশাহীতে কাজ করি আমরা খুবই ক্ষুব্ধ। এর আগেও আমরা এরকম প্রতিবাদ জানিয়েছিলাম, কারা কর্তৃপক্ষের ওই গাছগুলো কাটার ব্যাপারে আমরা বেশ প্রতিবাদ জানিয়েছিলাম, কিন্তু তাতেও এর আগেও কোনো কাজ হয়নি। এই ব্যাপারটা অবশ্যই রাজশাহী হাসপাতাল কর্তৃপক্ষের দেখা উচিত ছিল। তবে গাছ কাটার কোনো পরিকল্পনা ছিল না এমন দাবি করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সকালকার ঘটনা তো আসলে একটা দুঃখজনক এবং একটা বেদনাদায়ক ঘটনা ঘটেছে, এটা আমরা অত্যন্ত দুঃখিত। এটা আসলে আমাদের কোনো পরিকল্পনার মধ্যে কিছুই ছিল না। এটা আসলে ওখানে যেহেতু আপনারা জানেন যে এখানে মানুষ যখন আসে তখন পানি লেগে যায়, বৃষ্টির পানি, সেই হিসেবে একটা ড্রেন আমাদের পিডাব্লিউডির মাধ্যমে সহায়তায় এরা পিডাব্লিউডি একটা ড্রেন তৈরি করতেছিল এবং ড্রেনের মধ্যে তারা ড্রেনেই কাটতেছিল। তো হঠাৎ করে বোধাবোধায় সম্ভবত ড্রেনের পাশে গাছটা ছিল, গাছের আবার শিকড় মেন শিকড়টা কাটা পড়েছে আর কি। তো ওই গাছা পড়তেই দেখা যাচ্ছে ওরা আসলে ওয়াল তৈরি করতে যে এটা শিকড়া করেছিল, যেটা আমাদের আবার পিডিও কন্ট্রাক্টর আমাদের কিছুই বলেনি, বাট ও বলছে আমারও জানা ছিল না। তো ওরা বোধহয় গাছের শিকড়টা কাটতেছে, গাছের গাছটা হঠাৎ করে হেলে পড়ছে। ওখানে হেলে পড়াতে গাছের উপর পাখির বাচ্চা টাচ্চারা ছিল, ওগুলো পড়ে গেছে কিছু। তারপর কিছু মানে মানে যেটা পেপার পত্রিকা দেখলাম যে অনেক সময় দেখে ওই যারা একটু বড়ো ছিল ওগুলো আবার জবাই টবাই করে বাক্স ফেলে ঢুকছে, যেটা আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটছে। আসলে এটা ঘটনা ঘটছে আমাদের 4:30 বিকেলে, আমরা কেউই এখানে ছিলাম না। প্রায় 50 লাখ টাকা ব্যয়ে হাসপাতালের সামনে ড্রেন ও রাস্তা নির্মাণের কাজ করছে কর্তৃপক্ষ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।